হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ শীতের গার ফাটা ছাপিদের স্যারটা ভাঙা রোজ ভিডিওতে বন্ধুরা আমি বুঝতে পেরেছি ঠান্ডা তো হেব্বি দিয়েছে তো চলো বন্ধুরা ভিডিও দেখার আগে অবশ্যই কান হেডফোন লাগিয়ে দিও তো চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাকিয়ে শুরু করতে হ্যাঁ কি বালছিয়ার যনাছি আমাদের মনে তো ঠান্ডা মনে লাগে না দিদি ঘরে আছো তুমি একা খাটের উপরে শীতের সময় যখন পড়বে কুতা গরম পাইবা মন ভরে আর থাকতে হবে না একা ঘরে সাব্বাস সবই তো বুঝলাম দাদু শীতকাল আসছে হ্যাঁ তোমার কি সমস্যা হয় হল দিকে ছোট হয় কেন হলো দিকে ছোট হয় গார் বেড়েছে দাদুর আবার বিচি ছোট হয়ে যায় দাদু তাহলে আর গরম ধরেতে পারবে না বুঝতে পেরেছি আমাকে যেতে হবে গরম ধরার জন্য তুমি কামের পথে পড়েছো ভাই শোন না হ্যাঁ দিদি আমার বলো তোর কেমন হাবভাব দিদি আমার কোনো হাবভাব নাই আমাদের এখানে যা ঠান্ডা দিচ্ছে বাপরে বাপ দাদুর তো বিজি ছাড়ো যাচ্ছে দিদি এত যে ঠান্ডা কিনা কি বলবো দিদি তোমাদের কি হাবভাব ঠান্ডা ঠান্ডা ভাব শুধু অভাব আচ্ছা ও আচ্ছা দিদি ঠান্ডা ঠান্ডা ভাব তোমার থামির খুব অভাব দিদি আমাদের এখন ঠান্ডা না ভাব কিন্তু আমাদের মতো ছেলের মেয়ের খুব অভাব যখন নাইটি উঠিয়ে দিব ঘাপা ঘাপ তখন দিদি বলবে আহ কি খেলমড়ে বাপ স্বামী থাকলে সঙ্গে শীত লাগে না অঙ্গে কাহাসে আতে কি বলবো বুনুকে যে শীত লাগে না অঙ্গে স্বামী থাকলে সঙ্গে বুনু তোমাকে আমি একটা কথা বলি তোমার শরীরে কি অঙ্গ হয়েছে শুনি যে স্বামী থাকবে তোমার সঙ্গে মানে কি বলবো বুনু কম বয়সে পাকলে ভাল গুতা খাবে চিরকাল হ্যাঁ বুনু ওই জন্য পাকতে যাবে না বেশি হ্যাঁ নাহলে পাড়ার ছেলে পেলে গুতা দিয়ে করে দেবে তোমার খাল বুঝলি প্রিয় না প্রিয় বুঝতে পারেনি ভালো করে বলো শীতকাল তো চলে এসেছে হ্যাঁ তো কি হয়েছে প্রিয় এবার থেকে আমরা রোজ আরে কি হয়েছে বলো তো এবার থেকে রোজ লাগাবো এটা বলতে আবার এত সময় লাগে নাকি হ্যাঁ সবাই জানে যে ঠান্ডার দিনে লাগা লাগি করবেই তো বলছি প্রিয় তোমাকে কি দিয়ে লাগাবো হ্যাঁ বলো তো যাতে তোমার একটু কষ্ট না হয় বলো না প্রিয় তোমাকে কি দিয়ে লাগাবো ভেসলি ঠিক আছে প্রিয় শীতের সময় তোমাকে দিয়ে লাগাবো আর থুতু লাগাবো না তোমাকে ভেসলিন দিয়ে লাগাবো যাতে তুমি কষ্ট না পাও বন্ধুরা শীতের সময় এটাই সুবিধা যে থুতু না লাগিয়ে ভেসলিন দিয়ে লাগানো যায় একদম হ্যাট বাড়া তুই হরতর তো লাগানোর আর সময় নাই আমি লাগানোর প্রিয় পেয়ে গেছি ভেসলিন দিয়ে আমি প্রিয়কে এখন লাগাতে যাবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমি আমার প্রিয়কে বেসলিন দিয়ে লাগাতে যাচ্ছি এখন কি